হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন পেপাল অ্যাকাউন্ট আমরা অনেকে দেখি যে বাংলাদেশে সাপোর্টেড না, আমরা যেমন বাংলাদেশের বিকাশ অ্যাকাউন্ট যেভাবে আমাদের বাইরের কান্ট্রিতে সাপোর্ট না, সেভাবে এটা আপনার হচ্ছে যে ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট, সেটা আমাদের বাংলাদেশে এখনো সাপোর্টেড হয়নি। তবে এটা ইন্টারন্যাশনাল অনেক দেশে সাপোর্ট আছে, বর্তমানে বাংলাদেশে সেটা সাপোর্ট হয়নি। তো আমরা একটা পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে কিভাবে ক্রিয়েট করব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেন আমরা ফার্স্ট অফ অল গুগলে এসে আমরা সার্চ করব পেপাল অ্যাকাউন্ট। গুগলে এসে সার্চ করার পরে আমরা এখান থেকে এই যে নিচে থেকে এই যে লগইন পেপাল অ্যাকাউন্ট নিচে যাব একটু। দেন আমরা এখান থেকে একটু নিচে যাব, যাওয়ার পরে এই যে ক্রিয়েট পেপাল অ্যাকাউন্ট সাইন আপ ফর ফ্রি এখানে যাব। দেন যাওয়ার পরে আমরা এরকম ইন্টারফেসে চলে আসব, আমাদের এখানে যে সাইন আপ করার অপশন আসবে। দেন এখন সাইন আপ ফর ফ্রি এখান থেকে আমরা এই যে সাইন আপ করব, আমরা যদি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তাহলে এখান থেকে ওপেন এ বিজনেস অ্যাকাউন্ট, আমরা সেখান থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আর আমরা যদি পার্সোনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তাহলে আমাদেরকে এখানে ইউএস এর ফোন নাম্বার দিয়ে আমরা সেটা যেমন বাংলাদেশে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়, সেম টু সেম ইউএস এর ফোন নাম্বার দিয়ে আপনাকে সেরকম একটা পেপাল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো দেন ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা এখানে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন দেখবেন, ইউএস এর নাম্বার দিয়ে আমরা একটু চেষ্টা করব যে আপনাদেরকে ইউএস এর নাম্বার দিয়ে কিভাবে একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এগুলা আমি দেখাবো। পেপালে আরেকটা জিনিস আছে, যেমন বাংলাদেশে বেশ কয়েকটা জিনিস আছে যে আপনার পেপাল সাপোর্ট না দিলেও আমাদের বাংলাদেশে কিছু বিটকয়েন বা এগুলো সাপোর্ট দেয়, আর বাংলাদেশে পেপালের ডলারের রেটটাও কম। এখানে সাইন আপ এর অপশন কি কি করতে হবে এগুলা এডুকেট বলে দিছে ওরা। তো দেন প্রথমে আমরা কি করব, আমরা এখান থেকে উপর দিকে যাব, আমরা গিয়ে আমরা পেপাল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। তো পেপাল অ্যাকাউন্ট হচ্ছে থেকে আপনার অনলাইন ব্যাংকিং এর মতো আর কি, দেখা গেছে অনলাইনে বেশি এটা দিয়ে আপনার টাকা লেনদেন চলে। এটা হচ্ছে বাহিরের ইউএস এর একটা অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট বলতে গেলে। আর এটা কিন্তু আপনার বেশ কয়েকটা কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে, মানে সাপোর্টেড করছে তাদের ওই দেশের কান্ট্রির ফোন নাম্বার দিয়ে সেটা ক্রিয়েট করতে পারে, কিন্তু বাংলাদেশে এখনো সাপোর্টেড হয়নি। তো দেন আমরা পেপাল অ্যাকাউন্ট এখন আমরা ক্রিয়েট করব। এখন আমরা ক্রিয়েট করার জন্য দেন ফার্স্ট অফ অল আমরা কি করব, এখান থেকে এই যে সাইন আপ ফর ফ্রি এখানে টিপ দিব। দেন আমরা সাইন আপ ফর ফ্রি দেওয়ার পরে এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব, আমরা ইউএসএ দিব, আমরা ইউনাইটেড স্টেটের দিব। দেওয়ার পরে গেট স্টারে দিব। দেন এখন আমরা এখানে ইউএস এর ফোন নাম্বার দিতে হবে আমাদেরকে, আমরা এখন ইউএস এর একটা ফোন নাম্বার দিতে হবে। দেন ইউএস এর একটা ফোন নাম্বার দিতে হলে আমাদেরকে অনলাইনে একটা, আমি আপনাদেরকে একটা ইও দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা একটা ফোন নাম্বার বের করে নেবেন, আমি এখনই দিয়ে দিচ্ছি। তো দেন আমরা এখানে ইউএস এর আমরা নাম্বারটা এখানে বসায় দিব অলরেডি প্লাস দিয়ে, তারপর আমরা এখানে নাম্বারটা বসায় দিয়ে নেক্সট, তারপর আমাদের ফোন নাম্বারে একটা কনফার্ম কোড যাবে, আমরা সেই কোডটাকে এখানে বসায় দিতে হবে আমাদের। দেন আমরা কনফার্ম কোডটা দেখে বসায় দিব আমরা।